সচেতনতা ও সততা চর্চার অভ্যাস গড়ে তুলতে নরসিংদীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বাইজিদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সাতিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশনের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব ও দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া। অনুষ্ঠানে সভাপতি ও মডারেটরের দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ বশিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আলতাফ হোসেন নাজির, সহসভাপতি রায়হানা সরকার, সিনিয়র সদস্য হলধর দাস, মোস্তাক আহমেদ ভুঁয়া, মঞ্জিল এমিল্লাত, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার মোতাহার হোসেন অনিক ও শিক্ষার্থী মৃত্তিকা রানী সাহা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদর উপজেলার চারটি উচ্চ বিদ্যালয়ের মধ্যে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন আর রানার আপ হয় ব্রাহ্মণ্ডী কামিনী কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত বিজয়ী দলের সদস্য হৃদয় হাছান। অন্য দুটি দল হল ব্রাহ্মণ্ডী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ ও সাতিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ। বিচারকের দায়িত্বে ছিলেন নরসিংদী মডেল কলেজের শিক্ষক অধ্যাপক এস শহীদুল ইসলাম মিলন প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী, রানার আপ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও প্রায় 200 শিক্ষার্থীর মধ্যে দুর্নীতি বিরোধী নীতিবাক্য সম্বলিত শিক্ষা উপকরণ ছাতা বিতরণ করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।